কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বাধার মুখে পড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়ক যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশ অবরোধ করার ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিদিনই। এজন্য পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না দিয়ে আন্দোলন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আদালতের যে রায় সেটি কিন্তু তাদের আন্দোলনের পক্ষে এসেছে ইতিমধ্যে। বাকি যে পূর্ণাঙ্গ রায় বা বাকি কি হবে সেটি এক মাস সময় রয়েছে। তা আমাদের আমরা অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে এই কটি দিন অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনাদের পক্ষে এর রায়টি আপনাদের পক্ষে আসবে। আর আপনারা যদি এই রাস্তাটি বন্ধ করে দেন তাহলে জনদুর্ভোগ তৈরি হয়। এ বিষয়ে আরো জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিবেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বিগত এক ঘন্টায় তো বেশ বৃষ্টিস্নাত আবহাওয়া দেখা গেছে, তো আন্দোলনকারীরা এখন মূলত কোন জায়গাতে অবস্থান নিয়েছেন, রাস্তাঘাট পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং এই উত্তপ্ত পরিবেশ কারণ পাল্টাপাল্টি দুটি কর্মসূচি। একটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী এই সংগঠনের ব্যানারে এই শিক্ষার্থীদের এই যে কোটা বিরোধী আন্দোলন, সেই সঙ্গে ছাত্রলীগের পক্ষ থেকেও একটি কর্মসূচি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ক্যাম্পাসে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং কোটার যৌক্তিক সংস্কারের জন্য। তো আমরা এই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা গতকাল তাদের আন্দোলন কর্মসূচি চালিয়েছেন, দিনভর তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে স্পষ্টভাবে কোটা সংস্কারের বিষয়ে কোনো ধরনের ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তারই অংশ হিসেবে আমরা দেখছি আজকের বিকেল 3:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হচ্ছে। যদিও বা তাদের কর্মসূচি এখান থেকে বিক্ষোভ মিছিল 3:30 যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। আরেকটি বিষয়, ছাত্রলীগের যে সমাবেশ ক্যাম্পাসে স্থিতিশীলতা রাখার দাবিতে যে সমাবেশ সেটি রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের নেতাকর্মীরাও মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছেন। দুপুর 12:00 ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়, সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয় তারাও চাচ্ছেন যৌক্তিক কোটা সংস্কার। কিন্তু যেহেতু আগামী গতকাল কোর্ট থেকে একটি রায় দিয়েছে যে 2018 সালে যে পরিপত্র 5 জন বাতিল করেছিল কোর্ট, সেটির উপরে স্থিতি অবস্থা দিয়েছে, তাই সেই রায়ের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলছেন যে এই এক মাস তো কোনো কোটা নেই, তাহলে রাস্তায় কেন অবরোধ করে আন্দোলন চলবে? তার অর্থ হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে একটি অংশ। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যদি এখন মাঠ থেকে উঠে যান তাহলে আগামীতে হয়তোবা আবার এই কোটা বহাল হতে পারে, তারা বারবার এই মাঠে নামতে চান না। এজন্য তারা বলছেন যে একবারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা আসার পরে তারা এই আন্দোলন কর্মসূচি থেকে সরে যাবেন। সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের মুখে এই সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়া হয়, তখন 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, 10 ভাগ জেলা কোটা, 5 ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এবং 1 ভাগ প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল।
এর পরে আবার এই 5 জুন যে হাইকোর্ট থেকে রায় দিয়ে সেই পরিপত্রটি বাতিল করা হয়, এর ফলে আবার কোটা বহাল হয়ে যায়। কিন্তু গতকাল আবার হাইকোর্ট সেই রায়ের উপরে স্থিতি অবস্থা দেয় এবং শিক্ষার্থীরা বলছেন যে এক মাস পরে আবারও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবর শুনছিলাম।